যুবক একটা কথা না কইলে নয়, আমার সমাজের ভিতরে দেখবেন অনেক মসজিদ বানাই, মসজিদ বানানোর সময় পোলাপান গুলো রাস্তার মধ্যে নামায়া দে টাকা তোলার জন্য, কথা কন ঠিক কিনা? এভাবে এভাবে তোমার আল্লাহ বানাইছে উপর হাত চালানোর জন্য, শুরুতেই তুমি ছেলেগুলা বাচ্চা কাচ্চা ছেলেগুলো রাস্তার মধ্যে নামায়া দে আল্লাহর ঘর এইভাবে রাস্তায় তুইল্লা তুইল্লা টাকা তুইল্লা তুইল্লা, আল্লাহর ঘর মসজিদ বানানোর দরকার নাই, আমার প্রয়োজন হয় গাছকলার নিচে নামাজ পড়ব, এমন ভাবে আপনি যে হাত পাইতে ছেলেগুলারে নামায়া দেন, শুরুতেই ছেলেগুলা আত্মসম্মান বোধ হারাইয়া ফেলে, কথা কোন ঠিক কিনা? কি পরিষ্কার? উপরের হাত নিচের হাত থেকে উত্তম, ঠিক কিনা বলেন? এই ছেলেগুলোর আবেগ নিয়ে খেলামেলা চলছে, বহুত পোলাপান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, এবং শুরু থেকে এই সমস্ত টাকা তুলতে তুলতে এমন তথ্য পাওয়া যায় মাইক দিয়ে যারা টাকা তোলে সন্ধ্যার পরে যা তোলা হয় তা নাকি তারা নিজের এই ফ্যামিলির জন্য নিয়ে যায়, আবার দিনের বেলা যে টাকা তোলে এই টাকা নাকি তিন ভাগ হয়, এক ভাগ কমিটি নেয়, আরেক ভাগ যারা তুলে তারা নেয়, আরেক ভাগ মসজিদের কাজে লাগায়, এইগুলো সম্পূর্ণ ভারতবাসী বন্ধ করুন, প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়ব, কিন্তু এইভাবে মানুষকে ফাঁকি দিয়ে বুক ধোকা দিয়ে বুকা বাড়িয়ে আল্লাহর ঘর মসজিদে কাজ লাগাবেন না। আল্লাহর ঘর মসজিদ এতই ঠনকুকুনু সাবজেক্ট নয় যে আপনি হুট করে চাইলেই আপনি ওই মসজিদ ব্যবহার করে নিজের শব্দ সিদ্ধি হাসিল করবেন না, যদি পারেন আপনি নিজের টাকা দেন। এই ছেলেগুলা ছোটবেলা থাকতেই রাস্তায় নেমে যায়, এই ছেলেগুলো মাঝে মাঝে এরা শুরু থেকেই এইভাবে হাত পাতা শিখে, এগুলো এগুলো এই ছেলেগুলার আত্মসম্মান বোধ নষ্ট হয় বলে আমি মনে করি, কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে টাকা তুললে আর কত টাকা তোলেন? দশ বছর দুই লাখ টাকা তোলা সম্ভব না, কিন্তু দেখা যায় দুই তিন দিন পরে এই মসজিদটা বানানো হয়েছে এক কোটি টাকা দিয়ে আর টাকাটা আইলো কোথেকে? ফাঁকি ঝুঁকি বন্ধ করুন, দানের যে খাত, দানের যে লক্ষণ, দানের যে সিস্টেম, এই জিনিসগুলোকে নষ্ট করবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা বলছি, মসজিদ কার ঘর? আল কার ঘর? আল্লাহর ঘর। আপনার ছেলেটা কোথায় যায় খেয়াল রাখবেন, এগুলো অপছন্দনীয় জিনিস, দান করা ভালো কিন্তু দানের নামে তামাশা বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক?